বলে না যেটা জানি না, যেটা মিস্ট্রি, ওই যে অ্যাট্রাক্টনেসটা বা একটা মিস্ট্রিক্যাল ক্যারেক্টার বা একটা খুব কারোর আইডিয়াল বা একটা বলে না যেটাকে মানুষ মিথ্যি ভেবে না, যেটা বিলিভেবল না, সত্যিকারের না, যেটা একটা পেন্সিল এসে তিনটে মানুষকে মারতে পেরেছিল। সো ওই জায়গায় যে একটা অ্যাট্রাক্টনেসটা ছিল, ওটা 1-2 ছিল, 3 একটু কমেছিল, আমার মনে হয়েছিল 4 অনেকটা কমে গেছে, কারণ সেই জন্যই এটা এন্ড আমার মতে ওটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যারা যদি আপনারা যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা এখানে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ইংলিশ মুভির রিভিউ নিয়ে এসেছি, John Wick 4। আমরা এটা থিয়েটারে দেখিনি, আমরা এটা যখন প্রাইমে মানে রিলিজ করেছে তো তখনই আমরা এটা দেখলাম OTT-তে। এটা ডাইরেক্ট করেছে চ্যাড স্টাহেলস্কি, আর অবভিয়াসলি স্টারিংয়ে আছে কিয়ানু রিভস, স্কট অ্যাটকিন্স, ডনি ইয়েন, ল্যান্স রেডিক, আর অন্যান্য অনেকেই। তোমার কেমন লাগলো? এর আগে আমি জন উইক 1-2 আমার আগে অলরেডি দেখা ছিল, বাট 4 রিলিজ করবে বলে আমি তোমাকে দেখিয়েছিলাম পরপর 1-2-3, বাট আনফরচুনেটলি এটা থিয়েটারে দেখতে পাইনি আমরা। তখন থিয়েটারে দেখার জন্য অত কিছু দেখা হয়েছিল, বাট তাও দেখা হয়। হ্যাঁ, নাইস এন্ডিং, মানে পুরো সিরিজটার খুব ভালো একটা এন্ডিং করেছে, আর গ্র্যান্ড এন্ডিং যেটা দরকার ছিল, নতুনত্ব আনার দরকার ছিল, সেটাও এনেছে, তো সব মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছে। এবার তোমরা জিজ্ঞেস করবে নিশ্চয়ই আমার কেমন লাগলো। ইয়া, অ্যাজ এ এন্ডিং ভালো লেগেছে, বাট যেহেতু আমি রিসেন্টলি জন উইক 1-2-3 দেখেছি, ওয়ানের মধ্যে যে জন, আমার পার্সোনালি আমার পার্টিকুলার মনে হয় জন উইক হয়েছে বা অন্যান্য অ্যাকশন মুভির থেকে আলাদা হয়েছে বিকজ অফ দ্য অ্যাটিটিউড, স্টাইল, আর ছোটো ছোটো অ্যাকশনে, ছোটো ছোটো জিনিসে কতটা ওয়াও ফ্যাক্টর থাকতে পারা যায় ওটার জন্য। তো ওয়ানে যে কুকুরের জন্য যেটা ছিল বা তার অ্যাটিটিউড বা তার অ্যাগ্রেসিভনেস বা সেটা একটা মিথের মতন যে সে কী ছিল, ওই জিনিসটা যে একটা এক্স্যাক্টলি একটা মানে বলে না যেটা জানি না, যেটা মিস্ট্রি, ওই যে অ্যাট্রাক্টনেসটা বা একটা মিস্ট্রিক্যাল ক্যারেক্টার বা একটা খুব কারোর আইডিয়াল বা একটা বলে না যেটাকে মানুষ মিথ্যি ভেবে না, যেটা বিলিভেবল না, সত্যিকারের না, যেটা একটা পেন্সিল এসে তিনটে মানুষকে মারতে পেরেছিল। সো ওই জায়গায় যে একটা অ্যাট্রাক্টনেসটা ছিল, ওটা 1-2 ছিল, 3 একটু কমেছিল, আমার মনে হয়েছিল 4 অনেকটা কমে গেছে, কারণ সেই জন্যই এটা এন্ড আমার মতে ওটাই, সেই জন্যই এটা এন্ড। আর আমার মনে হয় সেটা আমি শুধু না, সেটা ডাইরেক্টরও বুঝেছে, তাই জন্যই এটাকে এন্ড হয়েছে। কিন্তু অ্যাজ আ বলবো অ্যাকশন মুভি খুব নতুনত্ব, অ্যাকশন নতুনত্ব তো আপনার ওয়েপেন্স এখানে যেটা 1-2-3 তে দেখানো হয়নি, সে ওয়েপেন্স ইউজ করা হয়েছে, নানচাক ইউজ করা হয়েছে, নানচাক তীর্ধনু চায়না, সরি জাপান দেখানো হয়েছে, জাপান তো সেটা দেখানো হয়েছে, ওখানে সর্ডস ফাইটস হয়েছে প্রচুর, সর্ডস ফাইটস যেমন আমার এখানে এটাই মনে হয়েছে যেটা ওকে আগেও বলেছিলাম যে এতদিন জন উইক 1-2-3 তে জন উইক ছাড়া অন্য কারোর দিকে চোখে পড়েনি, এখানে আমার অন্যান্য অ্যাক্টর রাও ফুটে উঠেছে। আমার মনে হয়
জন উইক ফোর হোক বা অন্য কোনো নাম দিয়ে যদি জন উইকটা একটা পোস্টের মতনই করে দেয়, যেমন ম্যান ইন ব্ল্যাক একটা পোস্ট ছিল, তো মানুষ চেঞ্জ হয়েছে পরে কিন্তু ম্যান ইন ব্ল্যাকই থেকে গেছে। তো এখানে জন উইকটা যদি ওরকমই নাম রেখে দেয়, তো আমি বলবো এখানে অন্যান্য অ্যাক্টরদের যারা এখানে চোখ কেড়েছে তাদেরকে নিয়ে কন্টিনিউ হতে পারে। যার আমরা যার কথা ভাবছিলাম না, কি ওর নামটা কি, এই যে শামিয়ার অ্যান্ডারসন, এক্স্যাক্টলি, ও তো আমার মতে আমার বেস্ট লেগেছে এখানে, ওয়ান অফ মাই বেস্ট লেগেছে, কারণ কি ক্যারেক্টারটা, অ্যাটিটিউডটা, স্মাইল, স্মাইল মানে ওই ভালো হাসছে বলে ভালো বলছি না, বাট অ্যাটিটিউডটা খুব ভালো ধরে রেখেছে, তার অ্যাগ্রেসিভনেস, তার যে চাহিদা যখন ও হাতের আঙুল থেকে নাইফটা বের করলো, তো ওখানেও বুঝিয়ে দিয়েছে ওর ডেডিকেশন লেভেল বা কমিটমেন্টটা, এক্স্যাক্টলি। তো মানে এই জিনিসগুলোর জন্যই নর্মাল কোনো মানুষ আর কোনো হিরোর যে পার্থক্যটা আমার মতে, আমার কাছে এটাই, তো ডেডিকেশন, তোমার তোমার অ্যাটিটিউড, তোমার পার্সোনালিটি, সো এগুলো ও যখন কনফিডেন্ট যে যাকে মারতে বলেছে তাকে না মেরে অন্যদেরকে মারছে শুধু নিজের ইমেজটাকে করার জন্য বা দাম বাড়ানোর জন্য জনবিকের, তো দ্যাটস দ্য অ্যাটিটিউড। আবার ওই অ্যাটিটিউডের সাথে ওই সফট কর্নারটাও, যে সে আমার কুকুরটার জন্য আমাকে মারেনি বলে সেও মারেনি, সো দিস ইজ আ গুড ম্যান, মানে গুড ম্যান শুধু বলবো না, আমি অ্যাজ এ হিউম্যান এটা সব থেকে ভালো, এথিক্স, এক্স্যাক্টলি, উইদাউট এথিক্স আমার মনে হয় না কোনো মানুষ মানুষ অ্যাকচুয়ালি। তো এটা আমার মতামত, আপনার মতামত আলাদা হতে পারে, তো এর জন্য আমার বাকি এদের ক্যারেক্টারগুলো খুব ভালো লেগেছে, যেখানে ফার্স্ট আর সেকেন্ড আমি জানবিক ছাড়া অন্য কাউকে দেখিনি, আর ইন্টেনশনালি অবভিয়াসলি ওর ইন্টেনশনালি করা, ম্যানেজারের যে রোলটা ছিল নিউ ইয়র্কে যার হোটেলটা ভেঙে গেল, তাকে যেমন ফার্স্ট থেকে তার একটা মানে মানে ক্লাসিক ক্যারেক্টারটা ওটা ভালো লেগেছিল, মোস্টলি মুভিজে ওরকমই ক্যারেক্টার রোল প্লে করে, ওয়াও ক্যারেক্টার, এটা সবাই পারে না আমার মনে হয়, ওই ক্লাসিনেসটা চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে ফোটানোটা কঠিন। আর এখানে যে কোজির রোল করেছিল ওই জাপানি যে হোটেল, জাপানে যে হোটেলের ম্যানেজারটা ছিল ওর যে রোলটা প্লে করেছিল ও বেশ ভালো, আর অবভিয়াসলি ও নাম করা অ্যাক্টর, একদম একদম, ওখানে অনেকজনকেই ভালো নেওয়া হয়েছিল, যা মানে যাদের মানে ফাইটিং স্কিল, যাদের অ্যাক্টিং এ আপনি অ্যাট্রাক্ট হবেন অ্যাসাইড ফ্রম জন উইক অলসো, তো সেটা এখানে ইন্টেনশনালি ডাইরেক্টর ইউজ করেছে যাতে এন্ড করবে, জন উইকের এন্ড হবে, তো সেটাতে যাতে ওই এটা না থাকে যে ও ছাড়া আর কে থাকলো, আর ব্যাপারটা ওটা যাতে না থাকে, হতে পারে কেন কি যদি ডাইরেক্টরের ইন্টেনশন না থাকে আমারও মনে হয় না তাকে স্ক্রিনে এতক্ষণ দেখানো হবে যেখানে আমাদের চোখটা এত কাটবে, কেন কি এটা কোনো থিয়েটার না যে তোমার ইচ্ছা তুমি যে কোনো দিকে তাকাতে পারো, আলটিমেট আমরা সিনেমা ডাইরেক্টরের চোখ দিয়ে দেখি, তো ডাইরেক্টরের ফিউচার প্ল্যান হয়তো অন্য এর মধ্যেই কোনো ক্যারেক্টারটাকে হাইলাইট করা আছে, তাই জন্যই তার স্ক্রিন টাইমটা এই সিনেমায় এতক্ষণ ছিল, তো আর ল্যান্স রেডিকের কথা বলবো, আমার মনে হয় মেবি ওয়ান অফ দ্য লাস্ট মুভি হতে পারে ওনার, তো এখানে ওনাকে আর্লি মেরে দেওয়া হয়েছিল, ক্যারেক্টারটা কিল করা হয়েছিল, একদম একদম, তো ওনার অ্যাক্টিং ও কিছু না, ডায়লগস বেশি না দিয়েও ওয়ান থেকে আমরা একদম ফ্যান ছিলাম, এতটা ভালো একটা ক্যারেক্টার প্লে করেছে, বাট আ গুড পারসন, যদি তুমি দেখো একটাই ওয়ার্ড আসে এরকম, আর যেটা ওর স্টোনেও লেখা ছিল ফ্রেন্ড, এক্স্যাক্টলি, যেটা গ্রেভ স্টোনে লিখেছিল ওখানকার ম্যানেজারটা, তো এক্স্যাক্টলি মানে এত ভালো বন্ধু ছিল যে লাস্ট মোমেন্ট অবধিও ও ম্যানেজারের সাথ ছাড়েনি, জানে যে ওখানে রিস্ক আছে, যেটা আলটিমেটলি হলো ওকেই মারলো, তাও ছাড়েনি। আর আমি বলবো যেটা থেকে শুরু করেছিল একদম জনবিক ফার্স্ট এডটা, যে তার ওয়াইফের গ্রিভ থেকে বেরোনোটা, আর লাস্টের একদম লাস্ট সিন যেটা, যে অ্যাজ আ লাভিং হাজব্যান্ড তার ওয়াইফের পাশে তার সমাধিটা, আমার মনে হচ্ছে এই দুটো এন্ডকে জোড়াটা খুব সুন্দর হয়েছে পার্টিকুলারলি। আর যেটা ও বলতে চাইছিল, এবার আমি বাড়ি যেতে চাই, তো বাড়ি যে সেখানেই ওর যেখানে ওয়াইফ আছে, তো সেই হিসাবে যে এন্ডিংটা টেনেছে, নাইস। আর ফাইট সিন নিয়ে কিছু বলার নেই, মানে এটা
সিনেমাগুলো ফেমাস হয়েছে ওটার জন্য। ওখানে অ্যাকশন বা অ্যাকশন কোরিওগ্রাফি নিয়ে কিছু বলারই নেই একদম। আমার জন্য মনে হয় মানে কিছুদিন আগে যেহেতু ব্লাডি ড্যাডি নিয়ে ব্লাডি ড্যাডি দেখলাম বা ব্লাডি ড্যাডি সিনেমাটার রিভিউ মানে সিনেমায় তো ইয়েস সিনেমাটা রিভিউ করেছি, তখন আমি বারবার বলছিলাম যেটা আমাকে দেখে জন উইক লাগছিল। আমার মনে হয় পার্টিকুলার আমার ওটা দেখে বারবার জন উইকের কথা মনে হচ্ছিলো, কারণ কি তার স্টাইল অ্যাটিটিউড স্যুট পরে লড়াটা আমাদের ইন্ডিয়ানে মানে ইন্ডিয়া বা ইন্ডিয়া শুধু বলবো না আমি ওয়েস্টার্নও বলবো খুব মানে মাফিয়া টাফিয়ার খুব হাই লেভেলে না হলে তারা স্যুট পরে লড়ে না। ম্যানেজারে দেখানো হয়েছে কিছু সিনে মনে হয় যেখানে ও সাদা জামা কাপড়টা বেশি পরে ছিল স্যুটটা, বাট আমার মনে হয়েছে পার্টিকুলার টিজারটা বা পুরো লুকসটা যে জেল হেয়ার ওরকম অ্যাটিটিউড চোখে মুখে ওই অ্যাগ্রেশন ওইটা পুরো জন উইক থেকে ইন্সপায়ার্ড, কপি বলবো না বাট ইন্সপায়ার্ড, কারণ কি এর জন্য আমার প্রচুর প্রচুর সিন প্রচুর লুকস আমার মনে হয়েছে যে তুমি কাউকে যদি ফলো করো তার একটা ছাপ থাকে। এখানে যেমন ক্লোজ কমব্যাটই ম্যাক্সিমাম জন উইক আর ওখানেও তাই ছিল ব্লাডি ড্যাডি তো মোস্টলি, আর একটা গোটা নাইটের জার্নি এখানেও তাই দেখানো হয়, সবকটা সিন এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু হলো যতক্ষণ মারপিট করে যাচ্ছে পুরোটাই সিনেমাতে চলছে, মানে পুরো সিনেমাটা হয়তো চারটে সিনেমা মিলিয়ে হয়তো এক মাসও হয়নি, তো ব্যাপারটা ওরকম। তো ভালো ভালো করেছে অবশ্যই, একটা আমি বলবো একটা খুব ভালো মুভির সেট শেষ হলো, মেবি নতুন শুরু হওয়ার জন্য শেষটা হওয়ার দরকার ছিল। তো দেখা যাক এরপরে কি আসে, আমার মনে হয় এখানে কাউকে না কাউকে হাইলাইট করবে, আর আমরা যাকে ভেবেছি তাকেই সেকেন্ড জন উইক, কারণ কি তার অ্যাটিটিউডটাও ফার্স্ট জন উইকের সিনেমার সাথে যদি মেলাই তাহলে এই ডেডিকেশন ওঠার, কেন কি ওকে এখনও দেখানো হয়েছে ওর কাছে কিচ্ছু নেই, খুব কম মানে জাস্ট কি বলে গরিব মানে যেখানে ও কার্ড খেলতে গিয়ে ও টাকা ওকে ওরকম ভাবে ইনসাল্ট করা হলো, আর ওই সিনে জন উইককে ও দেখিয়ে দিল জন উইক কার্ড দিয়ে ওকে মারতে পারে, ও মরেনি বাট স্টিল দ্যাট ইজ অন্য কেউ হলে মরে যেত, ও যেহেতু ওরকম মোটা চামড়ার লোক ছিল বলে মরেনি, অন্য কেউ হলে মরে যেত। তো হ্যাঁ সত্যি মানে খুব ভালো, মানে জন উইক 1 2 4 যদি বলি খুব ভালো, যেটা বললে তুমি একটা টাই নট করে একটা এন্ডটা করা হলো আবার ওয়াইফের কাছে গিয়েই ফিরে একটা সার্কেল তৈরি হলো, এবার আরেকটা হয়তো সার্কেল হবে। তো আপনারা বলবেন আপনাদের, আপনারা তো হয়তো হলেও দেখেছেন, যদি না দেখে থাকেন এখন ওটিটি তো অবশ্যই দেখেছেন, তাহলে আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে আমি জানতে চাই কমেন্টে। যে আমার যেমন 1-2টা খুব ভালো লেগেছিল ওইটা আস্তে আস্তে কমেছিল, আপনাদেরও কি ওরকম লেগেছে নাকি আপনাদেরও সব জন উইক ফ্যানদের মতন ওয়াওই লেগেছে? আর আমাদের রিয়াকশন কেমন, রিভিউ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, শেয়ার করবেন আর এরকম কোন ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি প্লিজ সাজেশন দেবেন। আমরা সবসময় নিজেরাই সার্চ করে রিভিউ করি, কিছু এর আগে অনেক সাজেশন আসতো, এখন প্রচুর সাজেশন আসতো, বন্ধ হয়ে গেছে, আমরা সাজেশনের জন্য ভিডিও করেছি প্রচুর, অনেক ভিডিও করেছি, তো এখন আমি জানি না কেন বাট একটা লো ফেজ চলছে, হয়তো যে কোনো জায়গায় আপনারা সাজেশন করতে পারেন, এই ভিডিও কমেন্টে হোক সোশ্যাল সাইটগুলোতে হোক, আমরা সেই সাজেশন অনুযায়ী আমরা ভিডিও করি একদম। তো আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।